আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজ কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজ কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে চালাকি করে জয়াকে এই বাড়িতে আনার কোন দরকার নেই। প্রজেক্টটা তো এখনো শুরুই হলো না, এর মধ্যে আবার আরেকজনকে নিয়ে আসা। আকরাম, এতটুকুও পাল্টাও নেই। তুমি কি জানো ইকবালের শেয়ারটা এখনো আমার নামেই আছে? কঙ্কা আপা কোনখানে থাকে জানো কিছু? আমি এখনই তার লয়ে কথা কইতেছি। কি ব্যাপার বলো তো? আপাও কঙ্কার সঙ্গে কথা বলতে চায়, তুমিও তার সঙ্গে কথা বলতে চাও। তোমাদের কাছে কঙ্কা এত ইম্পর্টেন্ট হয়ে উঠলো কেন? আমি এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। ট্রেনিংটা শেষ হলেই আমার পোস্টিং হবে। কি দরকার শুধু শুধু কষ্ট করে সাথে সংসারটাকে টিকিয়ে রাখার? আমার আমি ঠিক করছি, আমি বিয়ে করব। তুমি আজ অফিসে যাবে না ভাবি? না, কদিন ছুটি নিয়েছি। তোমার তো অফিসটা খুব ভালো, ছুটি নেওয়া যায়। কবিরের তো একদম ছুটি নেই, পত্রিকা অফিসে নাই কি ছুটি বলে কিছুই থাকে না। সাদিয়া, ফোনটা ধরো। এই শোনো, আমার অফিস থেকে যদি কেউ করে বলবে আমি বাসায় নেই। মিথ্যে কথা বলবো কেন? অত কিছু তো তোমার বোঝার দরকার নেই। ঠিক আছে, আমি ধরছি। না না, তুমি থাকো, আমি ধরছি। আজকে
অফিসে না গেলে পারতেন। আপনার শরীরটা তো বেশি ভালো না। তোমরা তো প্রতিদিনই একই কথা কই যাচ্ছ। তোমাকে কথা বললে কায়গার পর সব বন্ধ করে দিয়ে ঘরে বয়ে থাকতে হবে। খেলা কারবার গুটে দেব খেলা পোলা পান্ডা ওখানে সব দেখতেছে না। হ আমার আর কিছু তো এখন লাগবো না। মাসাল্লা ইমরানে ব্যাগ গুছায় লইতেছে। আপনারে যে কালকে রাতে ইমরানের কথা কইলাম আপনি তো আর কিছু কইলেন না। ওই বিয়া করবো চাই ভালো কথা। তোমার পছন্দের কোনো মাই আছে নাকি? আমার মনে হয় রাজি হইব। ইমরানের তো সত্যি সত্যি খুন করে নাই কে। মগর ইমরানের লগে যেটা খুনের মামলা জড়ায় রয়েছে এটা তো সকলতেই জানে। আর বিয়ার ব্যাপারে এটা বহুত বড় বিষয়। হেরবাদ রুনির লগে যে রোয়ানের একটা সম্পর্ক আছিল এটা বলে গেছে ফেলা। কতবার বলেছি না যে ঘুমন্ত মানুষকে ধাক্কা দিয়ে উঠানোটা ভীষণ আনসাইন্টিফিক। আসলেই তো তোমার বয়সটা বাড়ছে কিন্তু তোমার বুদ্ধিটা ঠিক সেভাবে ডেভেলপ করছে না। কি বুদ্ধি বাড়ছে না? আমি গবেট তাই তো? না 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 তা নয়। আসলে ভাবি শব্দ প্রয়োগে ভুল করেছে কিন্তু আমার মনে হচ্ছে অন্তর্নিহিত অর্থটা ঠিক আছে। অন্তর্নিহিত অর্থ? নিজে যেন বয়সের সাথে সাথে একবার বুদ্ধি বাহার হচ্ছে। রাগ করে না, রাগ করে না, সব কিছু একটু বুঝতে হয়। বড় ভাবির মনটা খুব খারাপ, কদিন যাবৎ মেন্টাল ক্রাইসিস যাচ্ছে। তোমরা মানে এবারে লোকরা এগুলো কিছু বুঝো না। তোমরা খুব ইমোশনাল আবার ইমোশনলেস। ইমোশনলেস? হ্যাঁ, মানে কাঠখোট্টা। কি? আমরা আমরা কাঠখোট্টা? বৌমা আজকেও তুমি অফিস থেকে গেলো না? না মা, কয়েকদিন ছুটি নিয়েছি। বৌমা তোমার লগে আমার জরুরি আলাপ আছে। ইমরানের শাদি করবার চাই নিজের মুখে কইছে। এখন তো বউ দেখার দরকার, কি কর? সে তো খুব ভালো কথা মা। রোহানের তো পহেলে শাদি করে ফেলেন, ইমরানের শাদিতে আমরা বহুত ফুর্তি করব। জি আমা, বউ দেখার দায়িত্ব কিন্তু তোমার আর জলে, বুঝছ? জি। বৌমা কি হয়েছে? বৌমা আমি এত কথা কইতেছি তুমি চুপ করে থাকবা কেন? আম্মা আমি তো কথা বলছি। আমার সব শেষ হয়ে গেছে।
কি হয়েছে? আমার একমাত্র ভরসা, আমার ছেলে তত নষ্ট হয়ে গেছে মা, আমার তত একটা নষ্ট হয়ে গেছে মা। সেদিনের জন্য আমি দুঃখিত, আসলে ব্যবসাটা তো এলোমেলো হয়ে আছে না। ইটস অলরাইট, আমি বুঝতে পেরেছিলাম তুমি কোনো ঝামেলায় আছো। শিরিন কখন আসবে? ভাবি তো কয়েকদিন ছুটি নিয়েছে, আপনি কি ভাবির কাছে এসেছিলেন? না না, আজকের সঙ্গে আমার কিছু কাজ আছে, ও পথে আছে, চলে আসবে এখুনি। আপনি চাইলে কিন্তু আমার রুমে গিয়ে বসতে পারেন। ইটস ওকে, কোনো অসুবিধা হচ্ছে না। জলি কেমন আছে? আপনি চেনেন নাকি ওকে? শুনেছি ওর কথা। ও তো সারাক্ষণ মেয়েকে নিয়েই ব্যস্ত, মানে ওর কাজিনের মেয়েকে নিয়ে। আমরা ওকে অ্যাডাপ্ট করেছি, ওদের ফ্যামিলিতে প্রচুর প্রবলেম। আর তাছাড়া জলি একা একা বোর হয়ে যায়, তাই বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসা। ও তোমাদের ফ্যামিলিতে তো কোনো প্রবলেম নেই তাই না? এ ভালো কথা, শুনলাম ছুটি আপনার বোন। কি আশ্চর্য, আপনারা দুজন কেউ কাউকে নাকি কখনো দেখেনি? অনেকটা তোমার আর আমার। কিরকম? এই যে আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী, অথচ আমরা একজন আরেকজনকে আগে কখনো দেখি। কোথায় যাচ্ছেন? এই তো ঘুরছিলাম, আপনি কোথায় যাচ্ছেন? অফিস থেকে ফিরছি। অফিসে মানে আপনি চাকরি করছেন নাকি? কোথায়? এখনো শুরু করিনি, ট্রেনিং পিরিয়ড একটা বিদেশি ব্যাংকে। কি ব্যাপার, রিকশা ছেড়ে দিচ্ছেন কেন? চলুন না, হেঁটেই যাই, আপনার কোনো অসুবিধা নেই তো? আমি তো হাঁটছিলাম, কিসের অসুবিধা? তাছাড়া এই শহরটার পরিবর্তন দেখতে ভালোই লাগে, চলুন। নতুন চাকরির জীবন কেমন লাগছে? অনেক সমস্যার জন্ম দিচ্ছে। কেমন? আপনি তো সংসার করেন না, বিভিন্ন ক্রাইসিস আপনাকে ফেস করতে হয় না? হ্যাঁ, আসলে ইচ্ছে করেই অনেক কিছু বুঝতে চাই। গুড প্র্যাকটিস। চলুন এদিকটা যাই। আপনার মেয়ে কেমন আছে? ভালো। সুন্দর, খুব সুন্দর মেয়ে। বড়ই খাবেন? আপনি খাবেন? না না না, আপনি খাবেন। এই বড়ই। আপনি কি শুধু ভাবিকে দেখার জন্য আমাকে ডেকেছেন? না, তো কি হয়েছে? কই, কিছু হয়নি তো? রোহান, রোহান, আমি তো ঘরে নিয়ে এইসব কথা কোনোদিন কই নাই। আমি যেদিন চাইছি তোরা নিজের জীবন নিজেরা গড়া লবি, সেই স্বাধীনতা আমি তো ঘরে দিছি, যেটা আমার বাপ মায় আমার দেয় নাই। আমার সাধ্যে যা কুলাইছে
তোর লাগে আমি করছি। এটা একটাই উদ্দেশ্য আছিল, তোরা তোর জীবনটা সুন্দর করে কইরা লবি। তুই নিজের পছন্দে মায়া পছন্দ করে বিয়া করছস, এই বাড়ি থেকে চলে গেছস। আমি একটা কথা তোর জিগাই নেই, আমি ভাবছিলাম তোর জীবনটা তুই সুন্দর করে সাজাই লবি, কিন্তু এখন তো যেসব কুর্তা ছস। আব্বা, মানুষ চাইলে কি তার জীবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারে? আপনারা কি পেরেছেন? আমরা যা পারছি, আমি চাই তোরা তার চাই বেশি পারবি। এই আলাদা থাকবার গিয়া তোর এইসব সমস্যা হয়েছে, তুই ছুটিটা নিয়ে আবার এই বাড়িতে ফিরে আয়। আবার সমস্যা যেটা হয়েছে সেটা এখানে থাকলেও হতো, বরং তখন আরো সমস্যাটা আরো জটিল হয়ে যেত। এমনিতেই বাসার সবাই নানান ঝামেলার মধ্যে আছে। তুই কি নিজের এই পরিবারের একজন মনে করস না? করি, কিন্তু এই পরিবারের মতো না। Hey, listen. That's the call.